আদরেতে বগের জায়গায় বাঁদর হয়ে গেছে। তো হে গাইস, আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি বলে ভাবলাম যে একটা ভিডিওটা একটা ভালো টপিকের উপর করা উচিত। মানে ভিডিও টপিকটা কি, প্রথমে আপনারা একটু ভিডিওসগুলো দেখে নিন। এই ভিডিওসগুলো আপনারা দেখলেন, সুতরাং মোটামুটি ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। কারণ এই প্রবলেমটা মোটামুটি ছোট ব্রিড, বড় ব্রিড, মাঝারি ব্রিড, সব রকম ব্রিডের ডগেদের ক্ষেত্রেই হতে পারে। কোনো স্পেশাল কোনো কোনো আলাদাভাবে কোনো এই ডগের ক্ষেত্রেই হয় বা ওই ডগের ক্ষেত্রেই হয় এরকম কোনো ব্যাপার নেই। এই ব্যাপারটা নিয়ে আজকে পুরো ভিডিওটা দেখাবো। এই যে টিমন রয়েছে, এই দুষ্টুটা, এই দুষ্টুটাও কিন্তু সেম প্রবলেম কিন্তু আমি ফেস করেছি। মানে খাইয়ে দেওয়া ব্যাপারটা আর কি, খাই দিতে হতো, নাহলে উনি খেতেন। আমি যে ট্রিকটা দেখাবো সেই ট্রিকটা করার আগে কিন্তু আপনাদের সবসময় কিন্তু শিওর হতে হবে যে আপনার ডগ সুস্থ আছে কিনা। মানে সে খাচ্ছে না কি কারণে, কোনো রকম অসুস্থতা তার মধ্যে নেই তো, সেটা কিন্তু আপনি বারবার বলছি কনফার্ম করবেন। সেক্ষেত্রে আপনি আপনার একজন ডাক্তার দেখিয়ে নিতে পারেন, তবেই কিন্তু আমি যে ট্রিকটা ইউজ করছি সেই ট্রিকটা ইউজ করবেন। আপনারা দেখবেন আপনাদের বাড়ির যে পেট ডগেরা রয়েছে, তারা দেখবেন যে ভাত বাদে, মানে দুপুরবেলার খাওয়ার, রাত্রিবেলার খাওয়ার বাদে সারাক্ষণ মোটামুটি যা আপনারা দেবেন, ধরুন এমনি বিস্কিটস, ট্রিট যা দিচ্ছেন সেইগুলো সব কিন্তু খেয়ে নিচ্ছে। কিন্তু যখনই আপনি ভাত খেতে দিচ্ছেন তিনি কিন্তু খাচ্ছেন না যতক্ষণ না আপনি তাকে খাইয়ে দিচ্ছেন। তার মানে কিন্তু ব্যাপারটা জান বুঝতে হবে যে ও কিন্তু ইচ্ছাকৃত খেতে চাইছে না, বা ওর অভ্যাসে পরিণত হয়েছে যে আমি ভাত বা দুপুরবেলার যে খাবারটা যেটা বাটিতে করে আমাকে দেওয়া হচ্ছে সেইটা কিন্তু আমি হাতে করে খাবো, নিজে থেকে খাবো না। আমার বাড়িতে ছিল টিমন, টিমনেরও সেম প্রবলেম হয়েছিল। মানে ও হচ্ছে আমার মা যখন ওকে খাইয়ে দিচ্ছে তখন খাচ্ছে, কিন্তু নিজে থেকে খেতে দিলে চুপচাপ গিয়ে বসে থাকছে, খাবে না। আমার দুজন খুব ক্লোজ দাদা রয়েছে, তারা মোটামুটি এই জিনিসটাকে আমাকে সলিউশনটা বলেছিল যে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। সেক্ষেত্রে আমি কিন্তু আমার টিমনের ওপর আমি ডক মানে এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখি। তো প্রথমে আমি প্রথম দিন আমি কি করেছিলাম সেটা আপনারা এই ভিডিওটাতে দেখুন। টিমনের খাবার রেডি হয়ে গেছে, টিমনের খাবার রেডি হয়েছে, টিমনকে এবার খাবার দেব। টিমন চলে আসো, হামাম চলে আসো, টিমন চলে আসো, হামাম হবে, হামাম তো আপনারা দেখছেন টিমন বসে আছে খাচ্ছে না। এরকম ভাবে আপনারা খাবার দেবেন, দিয়ে আধ ঘন্টা ওয়েট করবেন। এ ফিউ মোমেন্টস লেটার, তো আধ ঘন্টা হয়ে গেছে, টিমন একই রকমভাবে কিন্তু বসে আছে, ঠিক আছে, ঘুমিয়েই পড়েছে। আর খাবারটা দেখুন যেরকম ছিল সেরকমই। তো আপনারা কি করবেন, টিমন টিমন হামাম করবে না, তো হামাম করবে না, আপনারা কি করবেন, ওর সামনেই জিনিসটা আপনারা দিচ্ছেন না ওকে, সেটা কিন্তু ওকে বুঝিয়ে দিতে হবে লাস্ট একবার। টিমন হামাম করবে, করবে হামাম, খেয়ে নাও, পাবে না কিন্তু আর রাতে, একদম রাতে কিন্তু পাবে, আবার পাবে না কিন্তু এখন আর সেই রাতে। এ দেখো এই যে যাও, আর পাবে না কিন্তু, এই যে আমি নিয়ে নিলাম। আপনারা দেখলেন সকালবেলা কি করতে হবে, সকালবেলা আমি ওকে খেতে দিলাম কিন্তু খেলো না। তো আমরা খাবারটাকে আপনি ফ্রিজ করতে পারেন, অথবা যদি মনে করেন না সকাল রাত্রিবেলার খাবার আপনি দেবেন নতুন করে, সেক্ষেত্রে আপনি নতুন খাবার দিয়ে দিতে পারেন। আমরা আমাদের খাবারটাকে ফ্রিজ করতে পারিনি এই কারণে ওর মধ্যে রয়্যাল ক্যানাইন মিক্সড হয়েছিল, ফলে রয়্যাল ক্যানাইনটা তো মিক্সড হয়ে থাকলে ওটা একটু মানে সফট হয়ে যায় আর ওটা গন্ধ হয়ে যায়।
ফলে দেওয়া উচিত নয়, সেক্ষেত্রে আমরা ওটাকে বাদ দিয়ে দিয়েছিলাম, মানে ফেলেই দিয়েছিলাম। তো রাত্রেবেলা আবার তাকে দেওয়া হয়, সেই ভিডিওটা আপনার দেখাবো যে রাত্রেবেলা যখন আমরা আবার দিলাম ওকে কি করলো সেটা। আর মেন ব্যাপারটা হচ্ছে যে আমার মা খাইয়ে দেয় ওকে। দেখুন, খাইয়ে দেওয়াটা কোনো ব্যাপার নয়, অবশ্যই একটা আদরের জিনিস, আপনারা খাইয়ে দিতে পারেন। কিন্তু দেখা গেল কোনো কারণে হয়তো সেই ব্যক্তি, যে ব্যক্তির হাতে ওই ডগটা খায়, তিনি হয়তো দিন চার পাঁচেকের জন্য কোথাও গেল, তখন কি হবে? মানে এই অভ্যাসটা যদি ও থেকে যায়, দুপুরবেলা রাত্রেবেলার খাবার ওকে হাতে করেই খাওয়াতে হবে, তখন কি হবে? মানে ধরুন অভ্যাসে পরিণত হলো, সেক্ষেত্রে কি হবে? তাই যিনি খাওয়ান, তিনি বর্তমান থেকে বাড়িতেই এই অভ্যাসটাকে ওকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো রাত্রেবেলা আমরা কি করেছিলাম সেই ভিডিওটা ফুটেজটা একবার দেখে নিন আপনারা। খাবার রেডি, সকালবেলা তো দেখেছেন খায়নি, আর এখন ওই যে বসে আছে টেবিলের তলায়। ইমন, ইমন হামাম হবে তো? ইমন, শুধু হচ্ছে মা খাইয়ে দেয়, মানে আমার মা খাইয়ে দেয়, ওই অভ্যাস হয়েছে, ডাকলেও এখন আর পাত্তা দেবে না, মানে জানে ওকে মা খাইয়ে দেবে, ওই জন্য। ইমন চলো খাবার দেওয়া হয়েছে, চলো চলে আসো হামাম খাবে, চলো চলে আসো হামাম খাবে, চলে আসো চলে আসো বাবা চলে আসো, ইমন চলে আসো, কোথায় ইমন, আসো হামাম খাবে, আসো চলে আসো। চিকেন ভাত দেওয়া আছে সঙ্গে রয়েল ক্যানাইন মিক্সড করে। ইমন আসো চলে আসো চলে আসো। পরে দেখি ঘুরতে ঘুরতে না, আমার কাছে আসতে, আদি খেতে তো দেখেছেন কিরকম, আমার কাছে আসতে হবে না, আমি খাওয়াবো না, তোমাকে নিজে খেতে হবে, তোমাকে নিজে খেতে হবে, খেয়ে নাও হামাম, খেয়ে নাও হামাম, খেয়ে নাও, জাস্ট আদি খেতে, ওকে খাইয়ে দিলে ও খাবে। দুষ্টুমি, এগুলো এক ধরনের দুষ্টুমি, মানে ও আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, তো দেখা যাক খায় কিনা। সকালবেলার মতো ওরকম আমরা দিয়ে রাখবো আধ ঘন্টা, খাবার দেবো না, মানে খাইয়ে দেবো না, অভ্যাসটা খুব খারাপ, ঠিক আছে? চলুন আধ ঘন্টা পর দেখছি আবার। ওয়ান আওয়ার লেটার, বুঝতে পারছেন ভাত যেরকমই ছিল সেরকমই হয়ে রয়েছে, আর উনি এসে এই যে আমার পাশে বসে আছে, ওনাকে এখন খাইয়ে দিতে হবে। এটা হচ্ছে ওনার আবদার, কিন্তু এইটা মেনে নিলে ভবিষ্যতে ওরই সমস্যা হবে, তো এটা নিয়ে ভিডিওটা ডিসকাস করব। সকালে আমি যা করেছিলাম এখনও তাই করব, দেখা যাক তারপর কী রেজাল্ট আসে। তো আপনারা দেখলেন যে রাত্রিবেলাতেও ও খাবারটা খেলো না, তো সেক্ষেত্রে কী করবেন? দেখুন, আপনাদের কাছে যখন ডগ থাকে না, আপনারাই সব থেকে ভালো বুঝতে পারবেন। দেখবেন যে ও যে কোনো একটা খাবার খুব পছন্দ করে, মানে ছোট থেকে যেহেতু আপনাদের কাছেই রয়েছে, দেখবেন ও যেই খাবারটা পছন্দ করে, মানে যা এতদিন আপনারা যেই খাবারই দিয়েছেন আপনারাই জানেন যে ও এই খাবারটা আনলে খুব এক্সাইটেড হয়ে যায়, সেই খাবারটা দিয়ে কিন্তু এই জিনিসটা, মানে যেটা আমি করতে বলবো বা বললাম এতক্ষণ, সেই জিনিসটাকে কিন্তু আপনারা ট্রাই করবেন, দেখবেন ঠিক খাবে, খেতে বাধ্য, মানে সেটাও আমি কিন্তু আপনাদের প্রমাণ দেব। তো সেক্ষেত্রে কি করতে পারেন, ধরুন আপনি যদি রয়্যাল ক্যানাইন বা পেডিগ্রি জাতীয় এই ধরনের বাইরের খাবার খাওয়ান, তার সাথে একটু চিকেন মিক্স করে দিতে পারেন, ঠিক আছে? কোনো সময় যে সমস্ত ডগ দেখবেন রুটি পনির খেতে ভালোবাসে, সেই খাবারটা দিন, ঠিক আছে? আর যেই খাবারটা আপনার ডগ ভালোবাসে সেই খাবারটাকেই কিন্তু আপনি কন্টিনিউ করুন, এইটা খাচ্ছে না ওটা দিই, অথবা ওটা খাচ্ছে তো আরেকটা দিই, তো একটা টাইম দেখবে আপনার কাছে চয়েস শেষ হয়ে যাবে, কিন্তু ওর অভ্যাসে পরিণত হবে, আজকে হয়তো আমাকে নতুন কিছু দেবে, এটা খাবো না ওটা দাও, ওইটা কোনটা আপনি আজ করতে পারবেন না, ও হয়তো ভেবে রেখেছে আমি ডিম খাবো, আপনি ওকে মাছ দিলেন, ফলে কি হচ্ছে আপনারাই জাজ করুন। আমার ডগ জানেন, আমি জানি যে আমার টিমন আর পুম্বা কোন দুটো আইটেম ভালোবাসে, মানে যেরকম সব ডগের দেখবেন একটা না একটা খুব পছন্দের খাবার থাকে, সেই খাবারটা দিয়ে কিন্তু এই যে জিনিসটা আমি বললাম ওই জিনিসটা আপনি বারবার কন্টিনিউ করতে থাকুন,
দেখবেন ঠিক খাবেন, ঠিক আছে? বেশি খাবার চেঞ্জ করবেন না, যত বেশি ভ্যারাইটি আনবেন তত কিন্তু সমস্যায় পড়ে যাবেন। হ্যাঁ, আপনার যখন এই খাওয়ানোর মানে অভ্যাসটা যখন হয়ে যাবে, নিজে থেকে খাবে, তখন কিন্তু সপ্তাহে আপনি একটা করে আইটেম চেঞ্জ করে করে দিতে পারেন। এটা কিন্তু মাত্র যে মানে এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি যে সমস্ত ডগগুলো দুষ্টু আছে এইটার মতো, মানে খাইয়ে দিতে হবে, মানে দুষ্টুমি করবে, সেই সমস্ত জন্য। আর যেইগুলো কিন্তু যেসব ডগের আর কি নিজে থেকে খায়, সেক্ষেত্রে তাদেরকে আপনারা খাবার কিন্তু চেঞ্জ করে করে দিতে পারেন, অসুবিধা হয় না। আগে একে অভ্যাস করতে হবে, মানে একে আমি অভ্যাস করিয়েছি নিজে থেকে খাওয়ানো একই আইটেম ওর পছন্দের আইটেম দিয়ে। তারপর যখন ও যখন খেতে খেতে শুরু করলো, তখন ওকে আমি কিন্তু এখন সপ্তাহে 3-4 রকমের আইটেম দিই, সেক্ষেত্রে কোনো সমস্যা করে। এই ভিডিওটা দেখে নিন, তারপর আপনাকে বলছি। টিমন, হামাম হবে? হামাম হবে? হবে হামাম? তো আপনারা লাইভ দেখছেন, সকালবেলা খাওয়ারের ধারে বাড়ে যায়নি, বসেছিল, এখন বসে বসেই খাচ্ছে। তো আপনারা মোটামুটি যখন দেখবেন যে ও কিছুদিন ধরে খেতে চাইছে না, জোর করে খাওয়ানোর কোনো দরকার নেই, ওর খিদে পেলে ঠিক ও নিজে থেকে খাবে। তো আপনারা দেখছেন মোটামুটি ডিম ভাত খাওয়া অনেকটাই হচ্ছে, মাঝখানে একটু গাজর দিয়েছি, গাজরটা খাচ্ছে। তো এইভাবে মোটামুটি ও পুরো খাবারটাই খেয়ে নিয়েছিল। খাওয়া হয়ে গেলে ওকে আমরা ওই চিকেনের স্টু যেটা থাকে, ওই স্টুটা একটু আমরা দিয়ে দিই, সকালবেলাও দিই, দুপুরবেলাও দিই, সেটাও দেখুন আপনারা কিন্তু খেয়ে নিন। অভ্যাস খারাপ করবেন না, কিন্তু একটু সমস্যায় আপনারাই পড়ে যাবেন। তো আপনারা দেখলেন যে ওই কিন্তু নিজের খাবার নিজেই খাচ্ছে, ঠিক আছে? মানে আপনারা বললে হয়তো অবাক হয়ে যাবেন, ও কিন্তু দেড় দিন খায়নি, মানে একটা দিন সকাল বিকেল, তারপরের দিন সকালবেলা পর্যন্তও খায়নি, তারপর কিন্তু রাত্রেবেলা ও নিজে থেকেই খেয়েছে, কেউ ওকে খাইয়ে দেয়নি। কিন্তু এই দেড় দিন যে একদম উপোস করেছিল তা নয়, যেই ধরুন সকালবেলা টিফিন বা ট্রিট এইগুলো কিন্তু যেরকম আমরা দিই ওকে, সেগুলো কিন্তু দিয়েছি, সেগুলো যেরকম মজা করে খায় সেগুলো সেগুলো খেয়েছে, কিন্তু ওই খাইয়ে দেওয়ার অভ্যাস যেটা ওর রয়েছে সেইটা কিন্তু আমরা সেই জায়গাটা থেকে আমি ওকে খেতে হাতে করে খাইয়ে দিই। আমাদের ওই দু তিন দেড় দিন খুবই খারাপ লেগেছিল, আমাদেরকে ও ট্রেন করে নিয়েছিল, মানে আমি ওকে ট্রেন করার জায়গায় ও আমাকে ট্রেন করে নিয়েছিল, বা আমার মাকে ট্রেন করে নিয়েছিল যে খাবারটা তুমি আমাকে খাইয়েই দেবে, ওটা তোমার কাজ, ওটা আমার কাজ নয় নিজে থেকে খাওয়া। সুতরাং ও যখন বুঝতে শিখলো যে না, আমার খাবারটা আমাকে নিজেই খেতে হবে, অবশ্যই খাবে, আর খিদে পেলে অবশ্যই ও খাবে, এমন ও মানে বোকা নয় যে খাবার রয়েছে আমার খিদে রয়েছে আমি খাবো না, ঠিক আছে? এইটা কিন্তু অভ্যাসটা এই কারণেই করাতে বলছি, বারবার বলছি যে আমরা সবাই প্রতিদিন সবসময় থাকবো না, মানে কাজে অকাজে যে কোনোভাবে হয়তো ব্যস্ত হয়ে পড়তে পারি। আমার মায় কিছুদিন আগে 7 দিনের জন্য হসপিটালে অ্যাডমিট ছিল, ভাবুন সেই সময় যদি এই অভ্যাস যদি চলতেই থাকতো ছোটবেলা থেকে, তাহলে ওই 7 দিন ওর কি হতো, কে খাওয়াতো ওকে আমি ডিউটিতে, মা হসপিটালেতে। সুতরাং ও যখন দেখলো যে মা আমার মা বসে আছে কিন্তু খাইয়ে দিচ্ছে না, ও দেড় দিন ওয়েট করলো যে আমার খাইয়ে দেবে খাইয়ে দেবে খাইয়ে দেবে, না খাওয়ায় খাইয়ে দিচ্ছে না, তখন কিন্তু ও নিজে থেকেই খেয়ে নিল। ইভেন এখনো নিজে থেকেই খায়, ওকে আর কোনো খাইয়ে দিতে হয় না। কিন্তু বারবার বলছি, আপনারা কিন্তু এই জিনিসটা করার আগে শুধু একটু খেয়াল করে নেবেন, বা একটা ডাক্তার দেখিয়ে নেবেন যে আপনার ডগ প্রপার সুস্থ আছে কি না, ঠিক আছে? কারণ ওকে আমরা একটা লিভার টনিক খাইয়েছি, একটা খিদে বাড়ানোর ওষুধও খাইয়েছি, সব খাইয়েও কিন্তু এটার কোনো উন্নতি হয়নি। যদিও ডাক্তারবাবুই আমাকে বললো যে ওটার একটা ওর অভ্যাসে পরিণত হয়েছে, আপনার মা খাইয়ে দিয়ে আদরের ছলেতেই খাইয়ে দিয়েছে,
খাওয়াতে খাওয়াতে আদরেতে ডগের জায়গায় বাঁদর হয়ে গেছে। আরেকটা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, দেখুন মানে একটা ফুটেজ কিন্তু আমি দেখাচ্ছি না যে একদিন খেয়েছিল তারপর আর খায়নি, আবার একটা দেখুন ফুটেজ দেখাচ্ছি, সেই ফুটেজটাতে দেখুন কিন্তু সুন্দরভাবে খেয়ে নিয়ে। এটা আরেকটা রাত্রেবেলা ও চিকেন ভাত খাচ্ছে, তো মোটামুটি আর আমাকে ওর খাওয়া নিয়ে চিন্তা করতে হয়নি, ওকে আমি মেখে খাওয়ার দিয়ে দিই, ও নিজের মতো নিজে খেয়ে নেয়। ঠিক আছে, দেখুন এই খাবারটা পুরো খেয়ে নেবে। আমি পুরো ভিডিওটা আর বেশিক্ষণ ধরে রাখছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখুন ও নিজে নিজেই খেয়ে নেবে, আপনাকে আর খাওয়াতে হবে না। আপনারা দেখছেন টিমনের অলমোস্ট প্লেট খালি হতে চলেছে। গুড বয় টিমন, ভেরি গুড বয়, গুড বয় টিমন, ভেরি গুড বয়, ভেরি গুড বয়, গুড, অ্যাপ্রিসিয়েট করবেন সবসময়। গুড বয় টিমন, গুড বয়, ভেরি গুড বয়, পুরোটা হামাম করে নাও, গুড বয়। আর যদি দেখেন যে সামান্য কিছু নষ্ট করলো তো চাপ নেবেন না, ওটা আস্তে 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 অভ্যাসে পরিণত হয়ে যাবে, পুরোটাই খেয়ে নেবে। বা ওদের কতটা পরিমাণ খায় সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। টোটালটাই ও কিন্তু খেয়ে নিজে, হ্যাঁ প্রথম প্রথম হয়তো একটু কম খাবে নিজে থেকে, সে বিষয়ে কোনো চিন্তা করবেন না যে আমি তো এতটা হাতে করে খাওয়ালে এতটা খাওয়াতাম, ও নিজে থেকে এত অল্প খেলো, অভ্যাসটা হতে দিন। দেখুন ওর খিদে পেলে ও ঠিক নিজে থেকে খেয়ে নেবে, এরা এত একদম বোকা নয় যে নিজের পেট খালি রেখে ঘুরে বেড়াবে। ঠিক আছে, এদের মধ্যে অত রাগ টাক কিছু ব্যাপারটা থাকে না, এটা শুধু ভালোবাসাটাই বোঝে। এই যে দেখুন ভালোবাসা কি সুন্দর কেমন করছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঠিক আছে, আর আমার একটা সেকেন্ড চ্যানেল আছে সুরজ দাস ব্লগ বলে, ওতে আমার ডেইলি লাইফ বা কোথাও যেখানে ঘুরতে যাই বা ওদেরকে নিয়ে কোনো কিছু যদি করি সেই ভিডিওস গুলো রয়েছে। যদি ইচ্ছা করে তো ওই ভিডিওটাও আপনারা মানে ওই চ্যানেলটা আপনারা ভিজিট করে আসতে পারেন, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। ঠিক আছে, দেখেন কিরকম দুষ্টুমি করছে। তো চলুন পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।